সূর্যাস্ত বিও সিকোণ সমান 2 × BD সিকোণ, এটা দেবো ইকুয়েশন 2। ইকুয়েশন 1 আর 2 আমরা যোগ করব, সমান চিহ্ন আমরা ডাক লিখব 2 × AD বিকোণ যোগ 2 × BD সিকোণ। তো পরের লাইনে কিন্তু আমরা এই টু কমন নেব, একটা টু লিখব, লিখতে পারি এই যে 2 × দেখো AD বিকোণ আর BD সিকোণ, এই দুইটা কোণ যোগ করলে কিন্তু আমরা পাই AD সিকোণ। তো আমরা কিন্তু একটা প্রশ্ন বা উপপাদ্য এর আগে পড়েছি, সেটা হলো কি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে AD সিকোণ, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ, তো এর মানটা কিন্তু হবে 90°। সাইড নোট দিলাম যে যেহেতু AD সিকোণ অর্ধ বৃত্তস্থ কোণ, তারপরে লিখতে হবে 180°, অর্থাৎ 180°। তো 180° যেটা, এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি আমরা কি বলতে পারি এটা আমরা বলতে পারি যে এক সরল কোণ, AO বিকোণ এবং তারপর এটার পর লিখতে হবে এবং
সি একই সরলরেখায় অবস্থিত। এ ও সি একটা সরলরেখায় অবস্থিত, প্রমাণিত। তো এইভাবে এটা প্রমাণ করতে হবে আর কি। তো এ পর্যন্তই।